वेलकम टू दरिंगबाड़ी कश्मीर ऑफ ओडिशा। ये देखिए ये होटल स्नो क्रिक है, आप लोग आइए और एठी आपण माने मजा नियंतु। ओडिशा रे कश्मीर भूस्वर्ग जोटा कहले अतिक्ति हेनी। एठी रहिबा एवं खाइबार फैसिलिटी अच्छी, रेस्टोरेंट अच्छी, खाइबा बहुत ही भल। एवं चलतु देखिए भितर कौन अच्छे। ये हूँ बालीगुड़ा जीवा दारिंगबाड़ी पाखे अच्छी चारि छक रु। ये हूँ होटल स्नो क्रिक एंट्रेंस गेट, आपण मैंने देखिपे बिल्डिंग को बहुत ही क्लीन, बहुत ही भल, खाइबा बहुत ही भल। ये पार्किंग आपण मैंने रखिपर गाड़ी। देखिपे गोटे बालकनी भ्यू देखापी भी गोटे अच्छी देखिपे। गुड मॉर्निंग एवरीबॉडी, আমরা কলকাতা থেকে স্টার্ট করেছিলাম গত 10 তারিখে। 10 তারিখে আমরা মাঝরাত্রিতে আমরা একটা বড় হল ব্রহ্মপুরে আমরা এলাম। তারপরে সেখান থেকে আমরা একটা গাড়ি এসে চাগড়াতে আমরা চলে এলাম দারিংবাড়ি। দারিংবাড়িতে হোটেল স্নো ক্রিক এখানকার মালিক সঞ্জীব বাবু। কই সঞ্জীব বাবু কোথায়? সঞ্জীব বাবুর ব্যবস্থাপনা খুবই ভালো, হোটেলও খুব ভালো, আর নির্জন এবং লোকজন খুবই কম এখানে। হ্যাঁ, হোটেলটা সম্পর্কে বলুন, হোটেলটা কিরকম, আপনি কিরকম সার্ভিস পেয়েছেন? না, হোটেলের সার্ভিস অতুলনীয়, কোনো সমস্যা নেই। খালি আমাদের একটু চায়ের একটু সমস্যা ছিল, মাঝে মাঝে দু একটু বাইরে থেকে আনতে হয়েছে। যাই হোক, ওগুলো তো হবে, সব তো আর একসাথে হয় না। ওনারা এনে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা আমাদের এই ভিডিও যারা পরবর্তীকালে দেখবেন, তারা হোটেল ইউটিউবে আপনারা আসতে পারবেন। আর তবে একটা কথা, যেটা আমরা অনেকবার অনেক জায়গায় গিয়েছি, গিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় বুকিং করে যাওয়ার পরও সেখানে ভালো সার্ভিস অ্যারেঞ্জমেন্ট পাইনি। তবে এখানে খুব মানে সংশয় নিয়ে বুকিংটা করেছিলাম, তো এসে আমরা স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড। আমরা খুব ভালো হোটেল, সবাই খুব ভালো, হোটেল ম্যানেজমেন্ট সার্ভিস সবার খুব ভালো, স্টাফেরাও সবাই খুব ভালো, সঞ্জীবদা খুব ভালো। অ্যাকচুয়ালি আমরা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, তো দারিংবাড়ির নামটা অনেকদিন ধরে শুনে আসছি এবং অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এখানে আসার। কিন্তু এই দারিংবাড়িতে আসার আগে একটু ভেবেছিলাম যে নতুন জায়গা কি হবে বা এখানে কোনো পাবো কি না কিছু হঠাৎ করে। কিন্তু হঠাৎ করে দারিংবাড়িতে সঞ্জীবদার ইউটিউব চ্যানেলে দেখলাম যে হোটেলটা দেখে খুবই ভালো লেগে গেল। আর আমরা সঞ্জীবদার সাথে যোগাযোগ করি, সঞ্জীবদা আমাদের গাইড করেছিলেন এবং হোটেলটা প্রাথমিকভাবে যে ছবি পাঠিয়েছিলেন তাতে আমাদের খুব ভালো লেগেছিল। এসে তার পারিপার্শ্বিক অবস্থা, পিছনের লোকেশান, ব্যাকগ্রাউন্ড দেখে খুব ভালো লাগলো এবং হোটেলটা তো অতুলনীয়, মানে খুবই ভালো লেগে গেছে। সামনের ব্যালকনিটা থেকে তো মানে রাতই কেটে যায় সারা রাত। এবং এদের সবথেকে বড় কথা হলো এদের নিজের ফুডিং লঞ্চিং, ফুডিংয়ের যে ব্যাপারটা আছে এদের, যে মানে নিচের যেখানে খাওয়া হয় ডাইনিং স্পেস খুবই স্পেসিয়াস এবং বড়। আর যে ছেলেগুলি আছে এদের ব্যবহার খুব ভালো লাগলো আমাদের। হ্যাঁ, হেল্প, ভীষণ হেল্পফুল, যখনই কল করেছি তখনই এরা এসেছে। সেরকম হলেও নিজেরা যখন দিতে পারেনি বাইরে থেকে এনে দিয়েছে। আর গরম জল সবসময়,
কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে এক কথায় দারুণ লেগেছে, ভালো লেগেছে, আবার আসার জন্য যদি কখনো ভাবি এই হোটেলের কথা নিঃসন্দেহে ভাব। ভালো বিজ্ঞাপন না, আপনি যারা প্রকৃতি ভালোবাসেন সবাই আসবেন, যারা প্রকৃতি ভালোবাসেন, যারা প্রকৃতির সাথে বাস করতে চান, লিভ উইথ নেচার এই মনোভাব যাদের আছে তারা দারিংবাড়ি আসবেন। এবং এই হোটেলে আসলে খুব ভালো হোটেল, খুব ভালো সার্ভিস, সবাই খুব ভালো। হাই, উই আর ফ্রম কলকাতা, নেভিগেশন ইউজ দারিংবাড়ি, আমি থট অফ স্টেইং ইন দিস হোটেল, হোটেল স্নো ক্রিক, অ্যান্ড দিস হোটেল ইজ ভেরি গুড, দ্য স্টাফ ইজ ভেরি পোলাইট, অ্যান্ড দ্য রুমস আর ভেরি ক্লিন, অ্যান্ড উই লাইক দিস হোটেল। Hi everyone, it was a great experience staying at Hotel Snow Creek. The owner was very friendly, the staff, the service was very good. I would like to request everyone, if you would book directly with the hotel instead of going through some tour operators, that would be really good. Actually we faced lot of issues, but I must say the staff here, the owner here, everyone is very friendly, they understood our situation and they took care of it. So I would urge you to book directly from the hotel and not from the operator. I don't know, they are cheats, you know. Thank you. Hello, আমি তিয়াশা মুখার্জি, আমরা সবাই কলকাতা থেকে এসেছি, আমরা দারিংবাড়িতে ঘুরতে এসেছি। হোটেলটা দেখা, আমি এখানে আমার মাসি মেসো, আমার আমার বাবা মা, আমার দুই ভাই, আমার ঠাকুমা, আমার দিদুন, আমার মাসি দিদুন, আমার দাদু ভাই, আমার ছোট্ট ভাই, এদের সঙ্গে এসেছি। আর আমরা দ্য হোটেল দ্য স্নো ক্রিকে ঘুরতে এসেছি, হ্যাঁ, দারিংবাড়ি। এই হোটেলটা খুব ভালো, আমার এখানে ঘুরে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আর এই জায়গাটাও খুবই ভালো, খুবই অসাধারণ। মানে একটা খুব ভালো ফিলিং হয় যখন এইখান দিয়ে আমরা যাই, যখন আমরা গাড়ি করে ট্রাভেল করি দারিংবাড়িতে। দারিংবাড়ির জায়গাটাও এমনিতে খুবই সুন্দর, হ্যাঁ, আর এই হোটেলটা আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। হোটেল স্নো ক্রিক খুবই ভালো একটি হোটেল এবং লোকেশন অসাধারণ, এক কথায় ওয়াও। হোটেল স্নো ক্রিক একেবারেই নতুন হোটেল, তাই এখনো পর্যটকদের কাছে হোটেল স্নো ক্রিক অপরিচিত। প্রিয় ভিউয়ার্স, আপনারাই একমাত্র পারেন এই হোটেল সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যান্য পর্যটকদের সহযোগিতা করতে। দারিংবাড়ির হোটেল দ্য স্নো ক্রিক, হোটেলটিতে 22 বেড রুমস আছে, আছে নিজস্ব রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে পাবেন চাইনিজ ফুড, বেঙ্গলি ফুডস অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ফুডস, আছে নিজস্ব পার্কিং এবং দারিংবাড়ি ভ্রমণের জন্য গাড়ির ব্যবস্থাপনা। ট্যুর অপারেটরদের জন্য কিচেন ও ডাইনিংয়ের সুব্যবস্থাও আছে। হোটেল দ্য স্নো ক্রিকের তত্ত্বাবধানে আছে বর্তমানে দারিংবাড়ির খুবই পরিচিত মানুষটি, তিনি হলেন সঞ্জীববাবু। হোটেল বুকিং করতে পারেন মূলত সঞ্জীববাবুর দুটি অফিস থেকে, এক হল ভুবনেশ্বরের সত্যনগর জনপদ থেকে, ফোন নম্বর
301-81-584 আর দুই হলো কলকাতার বাঘা যতীন থেকে ফোন নম্বর 03324235143 Please come to our hotel, the Hotel Snow Creek. Thank you so much, sir.